মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আরে আমি 100% শিওর ওই লোকটা গোপাল মূর্তি চুরির সঙ্গে জড়িয়ে আছে। ঠিক আছে, ঠান্ডা হ, পুলিশ তোকে হাতে পেয়েছে, ওরা নিশ্চয়ই কিছু করবে। হ্যাঁ বোঝান মাসে মাসে, ভালো করে বোঝান, তখন থেকে তাই বলে যাচ্ছি, আইন কেউ নিজে হাতে নেয়। মারামারি করছিল ঝাউ বস্তিতে গিয়ে, দেখো কি হাতে ইঞ্জুরি হয়েছে, দেখো ঠান্ডা আমাকে তখন থেকে জানা তাই বলছে। রোহিত তুই একা একা গেছিস ওই ঝাউ বস্তি, তখন মাথাটা একদম গেছে তাই তো? চল তুই মারামারি করেছিস, কি করছিস বস এখানে? কি আরে রোহিত, ওখানকার লোকজন একজনের তোকে মেরেই ফেলে দিত আজকে, দেখি অল্প ইঞ্জুরির উপর দিয়ে গেছে এই জারককে। ঠিক আছে, এমন কিছু দেখি 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 দেখি, হাতে ওষুধ লাগাতে হবে, দিন এদিকে আত্মা কিছু লাগবে না, আমার সরো এখান থেকে, কোনো ওষুধ লাগানোর দরকার নেই। দরকার আছে স্যার। আপনি সেই থেকে সবার উপর চেঁচামেচি করছেন, কিন্তু একবারের জন্য ভাবছেন না, সেই সকাল থেকে আপনার জন্য সবাই চিন্তা করে করে শেষ হয়ে যাচ্ছে। কি ভাবেন কি আপনি নিজেকে? রোহিত, আর কথা না বাড়িয়ে ফুলকি যেটা বলছে সেটা করো, নইলে ফুলকি আবার বকুনি দেবে। যাকে ফুলকি, তুই ভালো করে ওষুধটা লাগিয়ে দে, বাকি কথা পরে হবে। বেশ হয়েছে, দিয়েছে একদম চুপ করি। পাকামো শেষ হয়েছে, শান্তি পেয়েছ? ভাই মেয়েটাকে এত পাকা মুখে শেখাচ্ছে বলতো? আজ নেহাত জেঠু মনে ছিল তাই, না হলে এই পাকামের জন্য আমি ওর কানটা টেনে ছিঁড়েই দিতাম। আদিখাতা করতে হবে না, মারামারি করতে গিয়ে হালকা স্প্রেন হয়েছে, বেশি কিছু হয়নি। হয়েছে কি হয়নি সেটা তো ফুলকি ঠিক করবে, তাই না? তাই না ফুলকি? তোমার আমার মুড কিন্তু খুব খারাপ আছে, মার ধর খেয়ে যাবি তোরা। আজকে আমার গাঁটে ও মলম লাগবে। চুপ। হ্যাঁ রে ভাই, কোন দিন তোর মুড ঠিক থাকে শুনি? তবে হ্যাঁ, তোকে চুপ করানোর মতো একটা মানুষ যে বাড়িতে এসে গেছে এ ব্যাপারে আমরা নিশ্চিন্ত, কি বলো মেজো কাকি? হ্যাঁ হ্যাঁ, তোরা আরো বেশি করে ফুলকি দাসের মাথায় এসব কথাগুলো ঢোকা, আর ও নিজেকে বিশ্বপাকা মনে করতে শুরু করুক, তোরা তো এটাই চাস সবাই। আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এনিওয়ে আমার সিরিয়াসলি কিছু আলোচনা করার আছে তোদের সাথে, ফুলকির বিষয়ে। ফুলকি, তুমি কিন্তু হাল ছেড়ো না, যেভাবে শাসনে রেখেছ ঠিক সেভাবেই চালিয়ে যাও, বুঝেছ? বুকটা ঠক ঠক করছে কেন এত? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।